আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ক্ষেত্রে যে শিষ্টাচারের যে গুণাবলী এটি আরেকটু বিস্তৃতভাবে জানতে চাইব যে আসলে কোন কোন গুণাবলী অর্জন করলে আমরা বলতে পারি যে এই নতুন প্রজন্মের মধ্যে কিংবা এই সকল মানুষের মধ্যে শিষ্টাচারগুলো রয়েছে অবশ্যই এটা কিন্তু কারো মধ্যে এটাকে চর্চা করা বা এটা অর্জন করা সহজ ব্যাপার নয় এটা কিন্তু লেগে থাকতে হবে কাজে নতুন প্রজন্মের যখন ব্যাপার আসছে তারা কিন্তু সবাই আমরা দেখতে পাই যে এখন প্রযুক্তির মধ্যে খুবই তারা এক্সপার্ট বা প্রযুক্তি তারা আমাদের চেয়ে অনেক বেশি জানে কাজে প্রযুক্তির ব্যবহারটাই কিন্তু তাদের অনেক সময় নিয়ে নিচ্ছে এর মধ্যে কিন্তু তাদেরকে আমাদের বলতে হবে বা দেখতে হবে যে যেমন যেমন কোরআনে বলা হয়েছে না কৌলিনে হসনা সত্য উত্তম কথা বলা অর্থাৎ আমি একটু আগেই বলেছি শিষ্টাচারের অন্তর্ভুক্ত যে সে যে কথাবার্তা ইত্যাদি বলছে সে কিভাবে বলছে সত্য বলছে কিনা বেশি কথা বলছে কিনা কাউকে কষ্ট দিচ্ছে কিনা নতুন প্রজন্মের এটা আসলে অবশ্যই অর্জন করতে হবে শুধু তাই নয় যেমন কোরআনের অন্য স্থান আমরা পাই লুকমান আল্লাহ সালামের উপদেশ যে দুনিয়াতে গর্ব ভরে তুমি হেঁটো না অর্থাৎ তোমার পায়ের আঘাতে তুমি তো না জমিনকে ফাটিয়ে দিতে পারবে না পর্বতকে চূর্ণ করতে পারবে তো এই যে নম্রভাবে চলাফেরা নম্রতা এটাও কিন্তু উত্তম চারিত্রিক গুণাবলীর একটি অংশ তারপরে দেখো যে পারস্পরিক শিষ্টাচারে আরও চলে আসে খুব সুন্দর শিক্ষা ইসলামের যে কারো অনুমতি নিয়ে তার ঘরে প্রবেশ করা মেইন যে ঘরটা অর্থাৎ ফটক যেটা আমরা বলি সেখানে ঢুকতে তো বেল থাকে এটা সেটা কিন্তু ঘরের ভেতরে পরিবারের ভেতর যখন কেউ বালেগ হয়ে যায় সে যখনই অন্য কারো ঘরে প্রবেশ করে তার ভাই হোক বোন হোক মা হোক বাবা হোক সে কিন্তু ছোট একটি আওয়াজ করে বা কিছু বলে তারপর ঢুকবে অনুমতি নিয়ে ঢুকতে হবে এই এই শিক্ষাটা যে কত বড় এটা আমরা বুঝি না আমরা অনেক সময় মনে করি কি যে কক্ষে প্রবেশের সময় শুধু আমরা যে ম্যাডামদের পারমিশন নিয়েছে আসতে পারবো কি না ক্লাসরুমে অর্থাৎ ক্লাসরুম একটা ওপেন জায়গা কিন্তু ঘরে যখন মানুষ বিশ্রাম নেয় বা এটা আনেই আছে সুরা নূরে যে তোমার হয়তো দুপুরে তোমার কাপড় চোপড়ের হয়তো অনেক শিথিল করে রাখা হয়েছে তখন যদি কেউ ঢুকে এমনকি তার অ্যাডাল্ট ছেলেও হ্যাঁ মায়ের রুমে ঢুকলেও সেখানে বলা হচ্ছে বলে এই যেগুলো কিন্তু শিষ্টাচার শুনতে অনেকেই মনে করবে এটা আবার কেমন কথা কিন্তু এটাই ইসলামের শিক্ষা আরও দেখো এই যে শুধু প্রবেশ না সালাম ও মুসাফাহা করা এই যে একজন আরেকজনকে সালাম দেয়া। বাসায় ঢুকেই যে ঢুকছে সে অন্যান্যদের সালাম দেয়া মা বাবাকে বাবা মাকে ছেলে মাকে ছেলে বোনকে বোন বাবা মা ভাইকে বা আরও যদি কেউ থাকে নানা নানি দাদা দাদি ফুফু চাচা খালা মামা এই যে সবাইকে সালাম এটাও কিন্তু শিষ্টাচার এবং সালামের জবাব দেওয়াটাও তাদের জানতে হবে যেটা শিষ্টাচারের অন্তর্ভুক্ত এখন আজকের নতুন প্রজন্মকে এগুলো যদি জানানো না হয় তারা কিন্তু এটা শেখাটা খুব কঠিন হয়ে দাঁড়াবে